বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গাঙ্গাইল রোডের আলোড়ন সংঘ এলাকার দুটি বাড়ি পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় এবং ছটি পরিবার মোট ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুনের ফলে। দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছেছেন, গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু ততক্ষণে দুটো বাড়ি পুরোপুরিভাবেই গতকাল রাত্রিবেলা ভস্মীভূত হয়ে গেছে। ভাড়াটিয়া সহ ছটি পরিবারের মোট ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকালে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন গিয়ে এমএলএ সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর দিবাস দাস সহ অন্যান্যরা। সেই ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শন করেছেন তারা এবং কথা বলেছেন যারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা রয়েছেন তাদের সঙ্গে, এবং অবশ্যই তারা ব্যক্তিগতভাবে আর্থিকভাবে তাদের সাহায্যও করেছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দুটি বাড়ি পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে গতকালকেই, ছটি পরিবার গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে পরিদর্শনে গেছেন মেয়র দীপক মজুমদার, এমএলএ সুরজিৎ দত্ত এবং কর্পোরেটর দিবাস দাস। আজকে পরিদর্শন শেষে কি জানাচ্ছেন এমএলএ সুরজিৎ দত্ত এবং অন্যান্যরা শুনব। সুরজিৎ দত্ত যেখানে এখানে সাহায্য হবেই, আর অলিক মজুমদারও আছে আমার সঙ্গে, সাহায্য করবেই। গতকালকে রাত্রিতে এই রামপুর গাঙ্গাইল রোডের স্থিত আলোড়ন সংঘের পাশে দুটো বসত বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে আগুনে। এখানে ছটা পরিবার থাকতেন ভাড়াটিয়া সহ, তো তারা সর্বসম্মত হয়ে সমস্ত কোনো জিনিসই বের করতে পারেনি। আজকে আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এখানে এবং এলাকার পক্ষ থেকে আমি দেখতে এসেছি। আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক সুরজিৎ দত্ত আছেন, উনিও দেখেছেন। খুবই দুঃখজনক, তারা বাড়ির কোনো জিনিস তারা বার করতে পারে না। আমরা চাইব পরিবারগুলি আবার নতুনভাবে তারা ঘর তৈরি করে জায়গা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কর্পোরেটর নিবাস দাস সহ এলাকার জনগণ তাদেরকে সহযোগিতা করবে। বিধায়ক সুরজিৎ দত্ত সাহায্যে আশ্বাস দিয়েছেন, উনি করেন, এবং আমি ব্যক্তিগত তরফ থেকেও কিছু আর্থিক সাহায্য করে গেছি আপাতত, যাতে তারা থাকতে পারে এবং এলাকার ক্লাব, এলাকার যারা এখানে আছেন, এবং আমাদের দলীয়ভাবেও আমাদের সাহায্য করা হবে। আমরা ওনাদের পাশে আছি, তাদের পরিস্থিতিতে দুঃসময়। আপনারা শুনলেন এমএলএ সুরজিৎ দত্ত এবং মেয়র দীপক মজুমদার কি বলেছেন আজকের এই পরিদর্শন শেষে। গতকালকে মোট ছটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটো বাড়ি পুরোপুরিভাবেই ভস্মীভূত হয়ে গেছে, এবং আজকে সকালবেলা এমএলএ, মেয়র এবং কর্পোরেটর তারা গেছেন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, তবে বিজ্ঞাপন বিরতির ওপারে নজর রাখবেন এক ঝলকে পঞ্চাশের দিকে, সঙ্গে থাকবেন।